নির্বাচনে এসইউসিআইসি মনোনীত প্রার্থীরা পশ্চিমবঙ্গে 42টি কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বিতা করছেন টর্চ লাইট চিহ্নে। আমাদের এই দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রে প্রার্থী বর্ধমান মেডিকেল কলেজের প্রাক্তন চিকিৎসক ডাক্তার তাসবিরুল ইসলাম, তিনি ব্যাটারি টর্চ চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনাদের কাছে আমরা আবেদন করছি যে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে জনবিরোধী নীতি, একদিকে বিদ্যুতের অস্বাভাবিক মাশুল বৃদ্ধি হচ্ছে, প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হচ্ছে, খাদ্যশস্যের দাম বেড়ে যাচ্ছে, মানুষ বাজারে হাত দিয়ে তারা গরম ছ্যাঁকা খাচ্ছেন, এরকম একটা পরিস্থিতিতে আজকে কলকারখানা বন্ধ, দুর্গাপুরের কোনো কলকারখানা আজকে নতুন করে খুলছে না, কলকারখানা একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে, চাষিরা ন্যায্য দাম পাচ্ছেন না। এর বিরুদ্ধে স্বাস্থ্যনীতি আজকে দেখেছেন সমস্ত ওষুধের দাম বেড়ে যাচ্ছে, এর প্রতিবাদে এসইউসিআই আন্দোলন গড়ে তুলছে, সেই আন্দোলনের পার্টি ইলেকশনেও প্রতিদ্বন্দ্বিতা করছে পার্লামেন্টের অভ্যন্তরে। আমরা এই আন্দোলনকে তুলে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে ভোট চাইছি। আমাদের প্রার্থীরা দাঁড়িয়েছেন, আপনাদের কাছে বলবো যে আন্দোলনের সৈনিক কমরেড তাসবিরুল ইসলাম, তাকে আপনারা ভোট দিন। এবং নির্বাচনে এসইউসিআইসি মনোনীত প্রার্থীরা পশ্চিমবঙ্গে 42টি কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বিতা করছেন টর্চ লাইট চিহ্নে। আমাদের এই দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রে প্রার্থী বর্ধমান মেডিকেল কলেজের প্রাক্তন চিকিৎসক ডাক্তার তাসবিরুল ইসলাম, তিনি ব্যাটারি টর্চ চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনাদের কাছে আমরা আবেদন করছি যে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে জনবিরোধী নীতি, একদিকে বিদ্যুতের অস্বাভাবিক মাশুল বৃদ্ধি হচ্ছে, প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হচ্ছে, খাদ্যশস্যের দাম বেড়ে যাচ্ছে, মানুষ বাজারে হাত দিয়ে তারা গরম ছ্যাঁকা খাচ্ছেন, এরকম একটা পরিস্থিতিতে আজকে কলকারখানা বন্ধ, দুর্গাপুরের কোনো কলকারখানা আজকে নতুন করে খুলছে না, কলকারখানা একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে, চাষিরা ন্যায্য দাম পাচ্ছেন না। এর বিরুদ্ধে স্বাস্থ্যনীতি আজকে দেখেছেন সমস্ত ওষুধের দাম বেড়ে যাচ্ছে, এর প্রতিবাদে এসইউসিআই আন্দোলন গড়ে তুলছে, সেই আন্দোলনের পার্টি ইলেকশনেও প্রতিদ্বন্দ্বিতা করছে পার্লামেন্টের অভ্যন্তরে। আমরা এই আন্দোলনকে তুলে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে ভোট চাইছি। আমাদের প্রার্থীরা দাঁড়িয়েছেন, আপনাদের কাছে বলবো যে আন্দোলনের সৈনিক কমরেড তাসবিরুল ইসলাম, তাকে আপনারা ভোট দিন। এবং নির্বাচন